উপেনবাবু, আপনি সিবিআই এর যুগ্ম অধিকর্তা থাকা অবস্থায় একটা খুব গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল আরেকটি মামলা, পশুখাদ্য কেলেঙ্কারি, ফডো স্ক্যাম, তার তদন্তভার আপনার হাতে ছিল, আপনি সেই গুরু দায়িত্ব সামলেছেন, তার পর্দা ফাঁস করেছেন। রবীন্দ্রনাথের নোবেল চুরি, এটাও তো অত্যন্ত হাই প্রোফাইল তো বটেই এবং বাঙালির আবেগের সঙ্গে ভীষণভাবে জড়িত। কেন 18 বছরেও সিবিআই তার কিনারা করতে পারলো না, আপনার কি মনে হয়? দেখুন, আমি শুনেছি রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বললেন, তো এই রাজনীতির ব্যক্তিত্বরা যা বলতে চান তাদের অধিকার আছে বলার, কিন্তু আমরা যারা তদন্তে কাজ করেছি, আগে বা তদন্ত নিয়ে গবেষণা করি, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ যে একরকম হবে তাদের সঙ্গে তা নয়, আমার অন্তত তা নয়। সিবিআই যখন ইনভেস্টিগেশন নিয়েছে, দেখুন সিবিআইকে বলা হচ্ছে যে তারা কেন পারলো না, কিন্তু যদি আমি আজকে রাজ্যের, আমি খালি পশ্চিমবঙ্গকে বলছি না, তাদের অধিকাংশ রাজ্যের কনভিকশন রেট হচ্ছে 15%, লাস্ট রেকর্ড যেটা ওয়েস্টবেঙ্গলে হচ্ছে 15%। তারা যখন কোনো তদন্ত করে, তার সেই তদন্তের যে চার্জশিট হয়, পরে যখন বিচার হয়, তাতে কনভিকশন রেট ইজ 15%। সিবিআইয়ের কনভিকশন ইজ অ্যাবাউট 70%, কখনো 75%। আমরা একটা সর্বকালীন রেকর্ড সিবিআইতে করে রেখেছি যে ফোর্ডার স্ক্যাম কেসে 62টি কেসের মধ্যে 60টা কেস আপনার হয়েছে, বিচার হয়েছে, 60টার মধ্যে 60টেই আমরা সেখানে কনভিকশন আদায় করতে পেরেছি, মানে 100%। এটা একটা বিরল ব্যাপার, সারা পৃথিবীতে বিরল। এইবার আসি এই যে মেডালের ইনভেস্টিগেশন, দেখুন মেডালের ইনভেস্টিগেশনটা কিন্তু এটা একটা অন্যের বাড়ির চুরি সেটা নয়, এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়াতে পারে, এন্টিকস বাংলার যারা তারা থাকতে পারে, তো সেই সমস্ত করতে গেলে আপনার বিদেশে যেতে হবে, বিদেশের ইন্টেলিজেন্স কালেকশন করতে হবে। তো ভারতবর্ষের যে ইন্টারপোল সেটা হচ্ছে সিবিআই, সেটা কোনো স্টেট করতে পারে না। সেই স্টেটকে কী করতে হবে, সেই কাগজ পাঠাতে হবে সিবিআইয়ের কাছে, সিবিআই এক্সামিন করবে, তারপরে বিদেশে যাবে। তো এই সমস্ততে আমি কোনো এই রাজ্যের কথা বলছি না, সে যদি এখন এই রাজ্য করে তারা ওদেরও সেই অসুবিধা হবে, অন্য রাজ্য করলে অসুবিধা। অতএব এই রাজ্যের ইনভেস্টিগেশন করাটা, আমি বলবো কি যে ইনভেস্টিগেশনের দৃষ্টিভঙ্গি থেকে এটা সঠিক হবে না। দুই হচ্ছে, তাহলে সিবিআই তাদের দায়বদ্ধতা আছে, এতদিন ধরে লাগলো, আপনি যদি সারা পৃথিবীর ইনভেস্টিগেশনগুলো ভালো করে একটু বড় বড় ইনভেস্টিগেশনগুলো দেখেন, এর থেকেও অনেক কেস আছে, 20-30 বছর চলেছে, অনেক মার্ডার কেস চলেছে প্রায় 50-60 বছর, কোথায় কি হয়েছে না হয়েছে তারপরে উদ্ঘাটন হয়েছে। তো এই কথা বলা ঠিক নয় যে 18 বছর বা 15 বছর হয়েছে বা 20 বছর হয়েছে তাহলে আর হবে না, তাও না। সিবিআই যখন দুবার কেস ক্লোজ করেছে উপেনবাবু, তখন কি আসলে যে সিবিআই হাল ছেড়ে দিয়েছে, এই কনক্লুশন কি টানা যায় না? ইনভেস্টিগেশনটা যখন করতে হয় তখন তার নানা দিক থাকে, নানা পথ থাকে, তো এক একটা তো সময়ে যে ডেড এন্ডে যে পৌঁছতে হয়, যে ইনভেস্টিগেশন করলাম, করতে করতে 30টা পয়েন্টে আমি 30টা পয়েন্টে ডেড এন্ডে চলে গেছি, তখন থমকে যেতে হয়। অতএব এই কথা ঠিক নয় যে সিবিআই সেটাকে ড্রপ করে দিয়েছে, তাও ঠিক না। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।